আছি কিছুক্ষণ আরো নাই রহিতে কাছে আমি তুটি নেই সম তোমারে সাগরে। নমস্কার, আমার ভয়েস এন্ড ভিশনের ক্যামেরা আজ পৌঁছে গেছে এমন একজনের কাছে যার গলা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে শুনেছেন, আশির দশকের সেই বাপি ডক্টর অনিমেষ সিকদার। অনিমেষ দা, ভয়েস এন্ড ভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার তরফ থেকে। অনিমেষ দার সঙ্গে কথা বলার আগে অনিমেষ দাকে আমি প্রথমেই বলি যে অনিমেষ দা, গান দিয়ে শুরু হোক আপনার কথা। ঠিক আছে, চেষ্টা করছি। আমি স্বপ্নে তোমায় দেখেছি মরে নিশীথ বাসর শয্যায়, মন বলি ভালোবেসেছি আঁখি বলিতে পারি নিলজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি মরে নিশীথ বাসর শয্যায়, মন বলি ভালোবেসেছি আঁখি বলিতে পারি নিলজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি। তা সন্ধ্যাদির গান দিয়ে কি আপনার বেশি পছন্দ? বা এটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা করতে গেলে একটু পিছিয়ে যেতে হবে, আশির দশকের একদম প্রথম দিকে, 1981 সাল, যে সময় আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম। গাইতে গাইতে দেখা গেল যে সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সঙ্গে আমার যেভাবে আমি স্টাইলে গাইছিলাম সেটা কিছুটা মনে হচ্ছে যেন মিলছে এরকম। এবং পাশাপাশি যখন আমার যারা গান শুনতেন, আগেও শুনতেন, তারপরে আমার গলা ভেঙে যাওয়ার পরে যখন আমি আবার সেই পুরনো গলাকে ফিরিয়ে এনে গাওয়ার চেষ্টা করছি, তখন কেউ কেউ বললেন যে তোমার গানের স্টাইল বা গানের যেভাবে তুমি গাইছো তাতে করে আমাদের মনে পড়ে যাচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কিছু কিছু গানের কথা, তুমি কি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানগুলো একটু বেশি করে গাও। এবং সেই শুরু, এবং তারপরে শুধু সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাওয়া, অনেক গান শোনা, তারপরে তো আস্তে আস্তে এখন এই জায়গায়। ফুল ফাগুনের জ্যোতি কামিনী কত কথা, জ্যোতি কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়। মধুমালতী 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 ডাকি। অসাধারণ! আমি সত্যি সন্ধ্যাদির কাছাকাছি কোনোদিন হয়তো পৌঁছাতে পারিনি, কিন্তু আপনার গলা দিয়ে যেন বারবার মনে হচ্ছে যেন সন্ধ্যাদি বোধ আমাদের পাশে বসে আছে। সত্যি আপনাকে ভালো লাগছে, এটা আমার কাছে একটা ভীষণ প্রাপ্তি। এবং এখনো শ্রোতাদের যে পছন্দের জায়গাতে পুরনো বাংলা গান এখনো আছে, এবং যখন মঞ্চে গান গাইতে যাই তখন তো বুঝি যে এখনো সন্ধ্যা মুখার্জির গানের ভক্ত, পাগল করা ভক্ত একেবারে, যারা সন্ধ্যা মুখোপাধ্যায় গান শুনতে চান, পুরনো গান শুনতে চান, এবং তারা হয়তো কোনোভাবে কোরিলেট করতে পারেন, হয়তো কিছুটা ওনার মতো গান গাইতে পারছি, কিছুটা ওনার ভয়েসের কাছাকাছি যাচ্ছে আমার ভয়েস, এটাই আমার কাছে একটা পরম প্রাপ্তি। কলকাতার দর্শক তাদেরকে আমরা চিনি, কিন্তু গ্রামের দর্শকের কাছে তাদের যে উদ্দীপনা, তাদের যে উৎসাহ, তার তো অভিজ্ঞতা আপনার আছে, তা সেই ব্যাপারে একটু যদি বলেন। অবশ্যই, কারণ আমি প্রায় 38 বছর যেহেতু মঞ্চে গাইছি, কলকাতার দর্শক তো সবসময়ের জন্য চিরকালীন একটা সমজদার শ্রোতা, সবসময় দর্শক শ্রোতা, কলকাতার শ্রোতা নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু সন্ধ্যা মুখার্জির গানের যে ভক্ত
সেই ভক্ত আপনারা জানি না কল্পনা করতে পারবেন কি না যে আপামোর বাংলা জুড়ে সন্ধ্যা মুখোপাধ্যায় গানের যে ভক্ত ছড়িয়ে রয়েছে এবং সেটা বোধহয় আমি গ্রামীগঞ্জে মঞ্চ না করলে বুঝতে পারতাম না। যখন আমি এলাম তখন বলছিলেন না যে কোথায় একটা টাকার মালা পরিয়ে দিয়েছে, সেই ব্যাপারে যদি ছোট করে একটু। এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। আমি মেদিনীপুরে কোনো একটি মঞ্চে গাইতে গেছিলাম এবং সেখানে ওদের প্রথমেই একটা দুটো গান গাওয়ার পর ওদের মনে হতে থাকলো যে বোধহয় মাইকে ক্যাসেট বাজিয়ে, মানে মেশিনে ক্যাসেট বাজিয়ে আমি হয়তো লিপ দিচ্ছি, জাস্ট ঠোঁট নাড়াচ্ছি। এবং তখন ওরা ঠিক করে ফেললো যে এটা এটা এক ধরনের জালিয়াতি, সুতরাং একে উপযুক্ত শিক্ষা দিতে হবে। ওরা বোধহয় আমাকে মানে ফিজিক্যালি হেকল করার জন্য একটা তৈরি হচ্ছিল। তখন ওদের মধ্যে কেউ কেউ বললো, পরে আমি ঘটনাটা ওদের কাছ থেকে শুনেছি, তখন ওদের কেউ কেউ বললো একবার টেস্ট করি ফাইনালি। আমাকে একটা লিস্ট, লম্বা লিস্ট তৈরি দিয়ে একটি ছেলে এসে আমাকে বলে গেলো যে আপনাকে কিন্তু ওরা সন্দেহ করছে, আপনি ক্যাসেট চালিয়ে গাইছেন, আপনি এই লিস্টের বাইরে যদি এই লিস্টগুলোর অনুযায়ী যদি গাইতে না পারেন তাহলে কিন্তু আপনাকে আজকে কিন্তু এখান থেকে বেরোতে দেওয়া হবে না। আমার খুব ভালো লাগলো, ভয় হচ্ছিলো কিন্তু ভালো লাগলো, চ্যালেঞ্জটা নিলাম এবং ওদের লিস্ট অনুযায়ী যখন আমি পরপর পরপর ওদের লিস্টে গাইতে থাকলাম, তার কিছুক্ষণ পরে এসে ওরা দল বেঁধে এসে আমার কাছে ক্ষমা প্রার্থী হিসেবে এলো, ক্ষমা চাইলো যে আমরা এরকম ভুল বুঝেছিলাম আপনাকে, আপনাকে কিছু উপহার দিতেছি। ওই সময়ের মধ্যে অত অল্প সময়ের মধ্যে একটা বিরাট টাকার মালা ওরা তৈরি করেছে এবং সেই মালাটি আমার গলায় এসে পরিয়ে দিল। এবং কেউ কেউ এত, তখন আমি অনেকটাই ছোট বয়সে, কিন্তু তা ওই অবস্থার মধ্যে আমাকে পা ছুঁতে চাইছে কেউ কেউ, মানে আমার খুব অস্বস্তি হচ্ছিল। যাই হোক, এটা এক অনন্য অভিজ্ঞতা আমার জীবনে। শঙ্খ বাজে মাটি ঘরে নিচে সুগন্ধি ধূপ জ্বলে আসন পেতেছি, শঙ্খ বাজে মাটি ঘরে নিচে সুগন্ধি ধূপ জ্বলে আসন পেতেছি, প্রদীপ জ্বলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, প্রদীপ জ্বলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। অসাধারণ ভয়েস অ্যান্ড ভিশন, লক্ষ্মী কিনা জানি না কিন্তু ভয়েস অ্যান্ড ভিশনে ক্যামেরার সামনে বসে থাকতে এবং আপনাকে পাশে নিয়ে বসে থাকতে আমার ভীষণ ভীষণ ইচ্ছে করছে। আচ্ছা অনিমেশদা, আমি একটা কথা জিজ্ঞাসা করি যে এই যে সন্ধ্যাদির যে গান সেগুলো তো ক্লাসিক্যাল বেস, হ্যাঁ, তা সেই ক্লাসিক্যাল বেসের গান আপনি আপনার যে চেষ্টা বা আপনি যে কিছু আপনার শেখা সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে আলোকপাত করেন। প্রথমেই বলি সন্ধ্যা মুখার্জি, উনি তো সারা জীবন উনি রাগ সঙ্গীত মাঠ সঙ্গীত চর্চা করেছেন এবং যেটা ওনার আধুনিক গানের মধ্যে ভীষণভাবে আমরা পাই। আর আমি প্রথমেই বলিনি আমার কোনো গুরু ধরে শিক্ষা নেই, কিন্তু ওর গান আমার এমনভাবে আমার রক্তে মিশে রয়েছে যে কারণে ওর কিছু গান সব গানই ভালো লাগে এবং আমি কিছু ক্লাসিক্যাল গানও গাওয়ার চেষ্টা করি আমার সীমিত দক্ষতার মধ্যে দিয়ে, সেরকম একটি গান চেষ্টা করছি জাস্ট। বাধো ঝুলো না,
সেই গুরু যাকে আমরা ভগবান, যাকে আমরা আল্লাহ, যাকে আমরা গড বলি, সেই গলা যদি জন্ম থেকে না হয় এই গলা কখনো আসতে পারে না। আমরা তো বাংলা গান অনেক শুনলাম, হিন্দি গান তো আপনি অবশ্যই গান। হ্যাঁ, সেইভাবে গাই না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গাইতে হয়। অনেক সময় কোনো স্কুলের প্রোগ্রাম হলে কিংবা কোনো বিশেষ অনুরোধের হয়তো গাইতে হয় সেটা। তা সেরকম একটা হিন্দি গান আমরা শুনি? চেষ্টা করছি, আসলে হিন্দির উচ্চারণ এটা ভীষণ একটু সেন্সিটিভ আমার কাছে, একটু ভয় হয়, একটু ভয় হয় যে উচ্চারণটা কিরকম হবে। দর্শকরা এখন আপনার একদম ফ্যান। না ঠিক আছে, কহা শুরু কহা খতম, এ মঞ্জিল হে কোন সি, নাম সমস্ত কি নহম, আজি বিদাসতা হে, কহা শুরু কহা খতম, এ মঞ্জিল হে কোন সি, নামো সমসকি নহম, এ রোশনি কে সাথ কিউঁ, ধোঁয়া উঠা চিরাহসি, এ রোশনি কে সাথ কিউঁ, ধোঁয়া উঠা চিরাহসি, এ খাব দেখতি হমে, কি জব পড়ি হো খাব সি, আজি বিদাসতা হে, কহা শুরু কহা খতম, এ মঞ্জিল হে কোন সি, নাম সমস্ত কি নহম। অসম্ভব সুন্দর, বারবার সুন্দর সুন্দর শুনতে শুনতে, মানে আমি তো, দর্শকরাও অবশ্যই সুন্দরী বলছে, তারা অবশ্যই আমাদেরকে ভয়েস অ্যান্ড ভিশনের ইউটিউব চ্যানেলে মেসেজ করবেন কেমন লাগছে শুনতে। আমি কিন্তু ওনাকে এক্ষুনি ছাড়ছি না, আরও দু একটা গান আমরা অবশ্যই শুনব। আচ্ছা দাদা, একটা কথা আমার মনে এলো যে একটা খুব পপুলার টিভি শোতে আপনি গেছেন, কার টিভি শো তা আমরা জানি, জানবো, তবে ওখানকার অভিজ্ঞতাও আমরা শুনব, তবে ওই টিভি শোতে যেই গানটি আপনি গিয়েছিলেন আগে সেটা শুনি, তারপর তার অভিজ্ঞতা শুনব। ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা, এ মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনে আমার, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা, এ মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনে আমার, এ চাঁদের অতিথিরে বরণ করে, ও গো মায়া ভরা চাঁদ, ও গো মায়া বিনিরা, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারা, এ মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনে আমার।
তো ওখানে আপনি যখন পৌঁছলেন বা তার যে অভিজ্ঞতা, একটা বিশেষ অভিজ্ঞতা, আমি যতদূর জানি যারা যোগাযোগ করেছিল আপনি তখন বর্ধমানে, তার অদ্ভুত রকমভাবে পৌঁছে গেছিল সেই জায়গায়, তার পরের ঘটনা যদি দর্শকদের একটু, এটা আমার কাছে জীবনে একটা অন্যতম সেরা অভিজ্ঞতা। সৌরভ গাঙ্গুলি আমাদের দাদা, একেবারে বাংলার ম্যাটিনি আইডল এই মুহূর্তে, তার কাছে তার সামনে গিয়ে গান শোনানো। অ্যাকচুয়ালি অনুষ্ঠানে, দাদাগিরি অনুষ্ঠানে আমি দুটোই গান গিয়েছিলাম এবং সৌরভ গাঙ্গুলি প্রথম থেকেই আমার গান শুনে উনি এতটাই পুলকিত হয়েছিলেন, চমকিত হয়েছিলেন, সেটা মানে বলে বোঝানোর মতো নয়, ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং উনি তো, ওনার কমপ্লিমেন্ট আমার সারা জীবন আমার মনে থাকবে। প্রথমে একবার উনি বললেন, আপনি যে দপ্তরে কাজ করেন সেই দপ্তরের সম্পদ আপনি, এক নম্বর। আর একটা কথা খুব মনে আছে, সেটা হচ্ছে যে আপনার গলাটাকে বাঁধিয়ে রাখার মতো গলা, আপনার আপনার গলাটাকে প্রিজার্ভ করার মতো গলা। হ্যাঁ, এই কথাটা বলেছিলেন, আপনার গলাটাকে প্রিজার্ভ করে রাখার মতো গলা। এবং আর একটা কথা বলেছিলেন যে আপনি খালি গলায় আপনার একটা গান শুনবো, এবং সেটা আমি কিছুটা মানে অপ্রস্তুত অবস্থায় পড়েছিলাম, কিন্তু উনি যখন বললেন আমি খালি গলায় শুনবো, এবং সেটা ওর বিশেষ অনুরোধে কিন্তু সে খালি গলায় গানটি হঠাৎ করে গাইতে বলেছিলেন উনি, সেটাও গিয়েছিলেন এবং ভীষণ রকমভাবে প্লিজড হয়েছিলেন, বলে আমি কল্পনা করতে পারছি না যে এরকম সম্ভব হয়, সামনে দেখেও আমার বিশ্বাস হচ্ছে না। আপনার যদি আপনাকে আপনার ফেভারিট দশখানা বারোখানা গান যদি লিস্টে থাকে, তার থেকে যদি আপনি আমাদের প্রোগ্রামের শেষে একটা গান আমাদেরকে শোনান, আপনার ফেভারিট লিস্টে সব থেকে বেস্ট গান যেটা আপনার ভালো লাগবে। অসংখ্য গান ভালো গান, এবং আমার নিজস্ব পছন্দের গানের মধ্যে এরকম আছে, 10-12 গানের মধ্যে তো আছে। এই গানটির বিশেষত্ব হচ্ছে সন্ধ্যা মুখার্জির পথে হলুদেরই ছবিতে গাওয়া 50-এর দশকের, এবং ভীষণ মেলোডি গানটির মধ্যে, এবং বিশেষ করে উচ্চারণের একটি বিষয় এখানে আছে। খুব কনসাসলি উনি কিছুক্ষণটাকে ছটাকে চ বলেছেন, এবং অসম্ভব একটা মিষ্টতা এবং মেধুরতা এই গানটার মধ্যে আমার মনে হয়েছে, আমার অনুভূতিতে। আমি চেষ্টা করছি সেই গানটি। তুমি নাহয় রহিতে কাছে কিছুক্ষণ, আর নাহয় রহিতে কাছে আরো কিছু কথা, নাহয় বলিতে মোরে কিছুক্ষণ, আর নাহয় রহিতে কাছে আরো কিছু কথা, না হয় বলিতে মোরে এই মধুখর মধুময় হই, না হয় উঠিত ভোরে আরো কিছু কথা, না হয় বলিতে মোরে কিছুক্ষণ, আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, আর না হয় রহিতে কাছে আরো কিছু কথা, না হয় বলিতে মোরে। অসাধারণ। কিছুক্ষণ থাকার জন্য দাদা আমাদেরকে বলছেন, কিন্তু আমরা দাদাকে, আপনাদেরকে, সবাইকে আমরা ভয়েস অ্যান্ড ভিশনের পক্ষ থেকে বলছি, আবার আমরা ফিরে আসবো দাদার গান শুনবার জন্য। আজকের দিনের জন্য আমরা ফিরে চললাম স্টুডিওতে। নমস্কার, নমস্কার। আমি তুটি তোমারে সাগরে মিশে যাই তো মমা।